ধৈর্য, ধৈর্য মানুষের একটা ধৈর্যের বাঁধ থাকতে লাগে, ঠিক আছে? আমার ওই ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। ফোনটা করছি, ফোনটা ধরার চেষ্টা করবি, ফোনটা ধরবি কেন, ফোনটা করছি কাকে বলছি তোমরা বুঝতে পারছো না হয়তো, আমি ভিডিওর মাধ্যমে বলছি, কিন্তু সব ভিডিও তুই আমার দেখিস, ঠিক আছে? শয়তান জানোয়ার মেয়ে ছেলে, সব ভিডিও জুতিয়েরা তোকে একদম সিধা করে দেবো। সত্যি তুই যদি আমার ভগবানের কাছে প্রার্থনা করি, যদি পর জন্ম বলে কোনো কিছু থাকে, যদি মেয়ে হয়ে জন্ম নেই, নিঃসন্তান হয়ে থাকবো, তোর মতো সন্তান যেন কারোর গর্ভে না হয়, ঠিক আছে? আর তুই যদি এই জন্য আমার সন্তান হতিস না, পিঙ্কি পাল তোকে সিধা করতে পারলো না, আমি তোকে না এমন ঠেঙাতাম না, তুই সিধা হতিস না, মানে তুই সিধা হতিস, সারা রাতে কুটকুটানি উঠেছো তোমার, সারা রাত ধরে ফোনে এই এই সব করেছো তুমি, তুই তো স্ট্রাইক দিতে পারিস না। তুই স্ট্রাইকটা দিলি কি করে আমার চ্যানেলে? দুই দুটো স্ট্রাইক মেরেছিস জানিস? এর আগে একটা বিট্টু স্ট্রাইক দিয়েছে, তুই দুটো স্ট্রাইক দিয়েছিস। বন্ধুরা, আমি ভিডিও করছিলাম, ওই পাঠা খেলায় নেমেছে, তো পাঠায় খেলায় নেমেছে পিঙ্কি পালকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য, যে পিঙ্কি পাল নাকি বলছে এসে যে সারা রাত জেগে মেয়ে ফোনে কথা বলেনি, সারা রাত জেগে মেয়ে ফোনে কথা বলেনি। আচ্ছা, ওর মাসি এসে, তোমরা সবাই জানো আমি এই ভিডিওটাই করছিলাম, ভিডিওটাই করছিলাম, তো ওই ভিডিওটা আমার এখন দেওয়ার মাথায় উঠে গেছে, ওই ভিডিও ওর যেমন উঠে গেছে, বিচি উঠে গেছে, ওই পাঠার বিচি মাথায় উঠে গেছে, ওর নামাতে হবে সারা রাত জেগে, ওর ওই ওর মধ্যে জল ঢালছে, সারা রাত জেগে জল ঢালছে, চোখের জল, এরপরে অন্য জল ঢালবে, ঠিক আছে? চোখের জল ঢালছে এখন, পরে অন্য জল ঢালবে, চিন্তা করো না, জীবনেও পারবি না, তুই জীবনেও পারবি না। বন্ধুরা, তোমরা হয়তো আমাকে খারাপ বলতে পারো আজকে, যে হ্যাঁ তোমার মেয়ের বয়সী তুমি এরমভাবে বলছো, আরে ভাই মেয়ের যদি হতো ওকে আমি হয়তো কোথায় রেখে দিয়ে আসতাম, ঈশ্বর জানে, দরকার নাই, শূন্য মানে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, দরকার নাই, যে কদিন বেঁচে থাকবো পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকবো, এইরকম নচ্চার বজ্জাত অসভ্য জানোয়ার মেয়ে ছেলে নিয়ে থাকবো না। এই মেয়েটা আমার চ্যানেলটাতে দুটো স্ট্রাইক মেরেছে, দুটো স্ট্রাইক, এই কী রিজনে স্ট্রাইকগুলো মেরেছিস, তোর স্ট্রাইক পড়বে না, ঠিক আছে? তুই মেরেছিস, চেষ্টা করেছিস, ঠিক আছে, কিন্তু এইটাই তোর এই সাহসটা তোকে কে দিয়েছে? তুই তো স্ট্রাইক মারতে পারিস না, তোকে কে দিয়েছে? তুই তো কথা বলিস না, এই কন্ট্রোল, নিজেকে বিশ্বাস করো, কন্ট্রোল করতে পারছি না। এই পাঠা, তোর মানে আদৌ তোর বাপের জন্ম তো, তুই তুই তোর বাপের জন্ম তো, এই যে বলছিস ভগবানের মাথায়, ভগবান কি তোমার ইয়ে আছে, ভগবানের মাথায় হাত দিয়ে যে তুমি দিব্যি খাচ্ছ, হ্যাঁ বোকম, তুমি যে ভগবানের মাথায় হাত দিয়ে দিব্যি খাচ্ছ, হ্যাঁ, তো ভগবান কি তোমার কিনা সম্পত্তি, তোমার বাপের প্রপার্টি আছে ভগবান, তুমি যে ভগবানের মাথায় হাত দিয়ে দিব্যিটা খাচ্ছিস, শালা জানোয়ার বাঞ্চত ইতর ছেলে, হ্যাঁ, তুই সারা রাত জেগে, এ বাবাই ওখানে যা দরজা দে, সারা রাত জেগে তুমি যে তোমার বাই উঠেছে দুজনে কুটকুটানি বাই, ভিডিও কলে কথা বলছো ঘন্টার পর ঘন্টা, এই ফোন একবার জ্বালাচ্ছ, ওই ফোন একবার বন্ধ করছো। বন্ধুরা, তোমরা জানো ওর মাসি এসছে বাড়িতে, অ্যানিভার্সারি বার্থডে দিনে দেখেছো যে ওর মাসি এসছে ওদের বাড়িতে, দেখেছো তো তোমরা? ওর মাসি সারা রাত ঘুমাতে পারেনি কালকে, ওর মাসি ওর মাসির মেয়ে আর ও ওপরে চুয়েছিল, সারা রাত ঘুমাতে পারেনি ওর মাসি, ওর মাসির সাথে আজকে তুমুল চুলোচুলি হয়েছে, হ্যাঁ তুমুল চুলোচুলি হয়েছে, ওর মাসি বলেছিল কেন, কেন সবাইকে জানিয়ে দিয়েছে, ও সারা রাত জেগে ফোনে কথা বলেছে। পিঙ্কি যখন ঢুকেছে, তোমরা সবাই বলছো না যে কেন বাড়িতে ঢুকেছে, আমিও বলছি যে লাফ মেরে কেন বার করে দিচ্ছ না, কী করে বার করে দেবে, পাড়ার কমিটি আছে ঢুকিয়ে দিয়ে গেছে, পাড়ার কমিটির থেকে ও দু মাসের টাইম নিয়েছে, পাড়ার কমিটিও বলেছে যে দু মাস থাকবে, 59, 60, 61 দিনের দিনে আমরা এসে বার করে দেবো ওকে, আমরা এসে দু মাস টাইম নিয়েছে, তবে এই দুই মাসে ও পুরো ওদেরকে জ্বালিয়ে দেবে, কারণ কাজের জায়গা থেকে ফোন করছে, ও কাজেও যাচ্ছে না, কাজেও যাবে না, কারণ ও তো কুটকুটানি উঠেছে, আর সারা রাত জেগে কুটকুটানির জেরে ও আমার চ্যানেলটাতেই আঘাতটা করেছে, ও আমার চ্যানেলটাতে স্ট্রাইক দেবে। কটা চ্যানেল বন্ধ করবি, কটা চ্যানেল বন্ধ করবি, ঠিক আছে? তোকে জব্দ করার জন্য কাউকে লাগবে না, না সোমাকে লাগবে, না ধরিত্রীকে লাগবে, না অপূর্বকে লাগবে, আমি একা 100, যেমনি আমার শোন ভগবান মেয়েদের দশ বুঝা করে পাঠিয়েছে, বুঝেছিস তো, তোর মধ্যেও সেই রূপটা আছে, তুই খারাপ রূপটা সবসময় দেখাস, অনেক ভালো, অনেক কিছু, অনেক কিছু তোর ঢাকা চাকা দিয়ে রেখেছি, অনেক কিছু খুললে না তুই নিজে চমকে যাবি, খুললে সব যদি বলতে শুরু করে দিই, ওই পাঠা পাঠা তো তোর মুখের দিকে তাকাবেই না, আর তুই নিজে হতচকিত হয়ে যাবি যে আমি এই মানুষটা, আমি আবার এসে এসে বড় বড় গল্প ইয়ে করি, হ্যাঁ বন্ধুরা, আমি যদি কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ আমার মুখ দিয়ে বেরিয়ে আসে আজকের জন্য, এই মুহূর্তের জন্য, এই ভিডিওটার জন্য, প্লিজ তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার মাথা পুরো ধরে আছে। দেখো এই চ্যানেলটাকে ও কী করে, আমি কোন ভিডিওতে ওকে খারাপ বলেছি, কেন রে পাঠা খারাপ করছে, পাঠা দেখাচ্ছে ভুল, সেগুলো বলবো না, সেইগুলো বলবো, তোদেরকে সেভ করে ভিডিও করবো, তারপর তোরা এসে স্ট্রাইক মারবি, পাঠাকে বলে তোমার জ্বলে যায় নাকি,
কি ভিডিওতে স্ট্রাইক দিয়েছে তোমরা শুনবে, রিজাল্ট শুনলে পাগল হয়ে যাবে। কি না, ও আমার বাড়িতে আমার এখানেই এসেছিল, আমার এখানেই এসেছিল, আমার ক্যামেরা থেকেই তোলা ভিডিও, আমার ক্যামেরা থেকে তোলা ভিডিও। সুলগ্নার কাছে গেছিল, সে সুলগ্নার ওর ভালো ভালো কথাগুলো আমি দিয়েছিলাম সেই ভিডিও। কারণ ওই মেয়ে যে মা বাবাকে, মাকে যে ন্যাংটো করে দেয়, একদম আজ পরিষ্কার তোমাদের খুলে বলছি, মাকে মেরে নতুন নাইটি, নতুন নাইটি দোতলাতে দু মা মেয়ে শুয়েছে, হঠাৎ করে এমন মায়ের সাথে মায়ের উপরে চড়াও হয়েছে। সাইকো না ও, সাইকো না ও, হলো গিয়ে কি বলবো, ও হলো তো ওর মাকে মেরে নতুন নাইটি পরা, ওর মাকে মেরে পুরো নাইটি ফালা ফালা করে উলঙ্গ করে দিয়েছে ওর মা, ওর লজ্জার জায়গাটায়। মানে বুঝতে পারছো কোন কি বুঝাতে পেরেছি, এই জায়গাটা ঠিক এইভাবে হাত দিয়ে সে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে যদি তার বাড়িতে, পিঙ্কির বাড়িতে লোক ঢুকে, ছেলে ঢুকে, তোমরা ভালো করেই জানো পাঠার কথা, অনেকের কথা, তো সেই সময়টা যদি বাড়িতে অন্য কেউ থাকতো, ওই বেচারিকে সুইসাইড করতে হতো, ওই বেচারিকে সুইসাইড করতে হতো। এইরকম অবস্থায় সে তার লজ্জার স্থানে জায়গায় হাত দিয়ে সে দাঁড়িয়ে আছে, সে এদিক যেতে পারছে না, ওদিক যেতে পারছে, মেরে তাকে উলঙ্গ করে দিয়েছে। এ হলো সন্তান, এ হলো সন্তান, কেটে কুচি কুচি করে দেওয়ার দরকার এরকম সন্তানকে। তো তোমরা সবাই বলছো যে বাড়িতেও বলে দিলাম এটা, মানে আমি কী বলছি না বলছি আমি জানি না, আমার চ্যানেলটাতে স্ট্রাইক দিয়েছে। আমি ভিডিও করছিলাম অন্য ভিডিও, হঠাৎ করে দেখি আমাকে 1:30 মেরেছে স্ট্রাইকগুলো। আমি বলে দিচ্ছি কোন কোন ভিডিওগুলোতে মেরেছে, আমি ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছি, আমি জানি না সমস্ত ভিডিও, তোমরা খোঁজো গিয়ে ওর হাসপাতালে। আমি তোমাদের সিম্বল দিয়ে দিচ্ছি, সব ভিডিওতে বলতে পারছি না, সেই হাসপাতালে ভিডিওটা ভাইরাল হয়েছিল, ওই যে হাসপাতালে পরপর ভিডিওগুলো খোঁজো, একটা ভিডিও আমার চ্যানেলে পাবে না, সব ভিডিও আমি প্রাইভেট করে দিয়েছি। ওর সাথে শর্ট, সেই রাসলীলার শর্ট, ওর যে নটঙ্গি নাচের শর্ট দিয়েছিলাম, দেখো খুঁজে পাবে না, কোনো কিছু নাই, সব 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 প্রাইভেট করে দিয়েছি। তাহলে এই যে মেয়েটার কি করা উচিত এবার তোমরা আমাকে বলো, তারপরে আমি আসছি। ও কি চাইছে, ও বারবারেই ওই ছেলেটার সাথে যখনই প্যাক্ট হয় সেখানেই ছেলেটা তো ওকে ঘরে তুলবে না, ওকে রক্ষিতা বানিয়ে রাখবে, ওকে রক্ষিতা বানিয়ে রাখবে, ওকে ইউজ করবে, ওর টাকা পয়সাগুলো ছেলেটা খাবে। এবার তো আমি যে কিভাবে ওকে দেব, কিভাবে ওকে দেবো, এবার আমি আর কাউকে দেবো না, আমার পাঠাকে দেবো না, পাঠার মাকে দেবো না, পাঠাকে দেবো না, পাঠার মাকে দেবো। এবার শুদ্ধ আমি ওর কত জ্বালা উঠেছে সেই জ্বালা শুধু মিটাতে আসবো আমি এবার সোশ্যাল মিডিয়াতে। পারবি তো নিতে, পারবি তো নিতে? পাঠা ওর ইনকাম করছে যে টাকা, পাঠা ওর মুখ দেখিয়ে সেই টাকায় পাঠার পোষাচ্ছে না পাঠা। এবার তোকে, হ্যাঁ আমি বলে দিচ্ছি, তোর কুষ্টিতে ছিল না, আমি বলেছিলাম তোর কুষ্টিতে ছিল না, তুই সোনাগাছিতে যাবি। হ্যাঁ এটা তোর কার হাত ধরে যাবি জানিস তো, এই পাঠার হাত ধরেই তুই সোনাগাছিতে যাবি, তুই পাঠার হাত ধরেই সোনাগাছিতে যাবি। বন্ধুরা তার আগে তোমাদের একটা কথা আমি বলে রাখি, যদি আমার চ্যানেলটা কোনোভাবে রিমুভ হয়ে যায় আমি কিন্তু আবার চ্যানেল ক্রিয়েট করব। আমি দেখি, জানি না, 24 ঘন্টা সময় লাগে, যদি এক লেভেল হয়ে যায় তাহলে তো চ্যানেলটা আমার চলে যাবে, কারণ দুটো স্ট্রাইক মেরেছে, ও দুটো স্ট্রাইক মেরেছে। এবার স্ট্রাইকটা যদি এক লেভেল হয়ে যায়, দেখছি আমার ওয়ার্নিং পিরিয়ডে রয়েছে, আমি প্রাইভেট করে দিয়েছি, 24 ঘন্টা অ্যাটলিস্ট 24 ঘন্টা লাগে একটা ভিডিওতে স্ট্রাইক করতে, ঠিক আছে? তো তার মধ্যে আমি জানি না 1:30 মেরেছে, এখন মনে হয় 6টা বাজে, আমি দেখেছি 4:30 সময় আমি ভিডিও করছিলাম, ওই পাঠার ভিডিও নামানো দেখে ভিডিও করছিলাম, তখনই দেখছি যে আমার ফোনে এরকম টক সব ঢুকছে পরপর করে, কারণ সারাদিন তো ফোন নিয়ে থাকি না, আজকে ছুটির দিন, অন্যান্য কাজ ছিল, সেসব কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, হঠাৎ করে যখনই ভিডিও করতে বসেছি তার আগে ভিডিও দেখছিলাম, নেটটা অন ছিল, দেখছি সব ঢুকছে, তারপরেই আমি আরও ভিডিও ফিডিও মাথায় উঠে গেছে সব, এই ভিডিওটা এখন 6টা বাজে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি, ঠিক আছে? তো আমি যাচ্ছি এখন ওদের বাড়িতে, যাচ্ছি দেখছি ওর ওর দৌড়টা আমি দেখছি, ঠিক আছে? তো আমি কথা বলতে পারছি না, আমার মাথাটা জাস্ট ধরে গেছে। যদি চ্যানেলটা আমার থাকে তো ভালো, আর যদি চ্যানেলটা চলে যায় তোমরা চিন্তা করো না, আমি থাকবোই সোশ্যাল মিডিয়াতে, কারণ আমার এই সোশ্যাল মিডিয়াতে খুব একটা ভালো লাগতো না, সত্যি কথা খুব ভালো লাগতো। তারপরে আমি করছিলাম, কারণ একটা জায়গা চ্যানেলটা গেছিল, একটা একটু বড় হয়েছিল চ্যানেলটা, পয়সাটা বড় কথা নয়, বেশ রাস্তাঘাটে অনেকেই দেখলে চিনতে পারে, সেই একটা পরিচিতির থেকে চ্যানেলটাকে আমি ভালো লাগা, খানিকটা ভালো লাগা, খানিকটা ভালো না লাগার থেকে চ্যানেলটাকে আমি কিন্তু এগোচ্ছিলাম। তবে এবার যদি আমি নামবো, আমার ভিডিওতে কারো থাম্বনেল পাবে না, শুধু ওকে ঠুসতেই আসবো, দেখবো ও তারপরে কোথায় গিয়ে ও দাঁড়ায়, শুধু ওকে ঠুসতেই আসবো, ঠিক আছে? জানিস তো, কারণ এতটাই মুখের জোর, সভ্য ভদ্র ভাষায় যুক্তি দিয়ে বুঝাই, ঠিক আছে? যুক্তি দিয়ে বুঝাই। ভাই ফোন করছে, পাঠাচ্ছি, তোমার তোমার পাঠাচ্ছি, পাঠিয়ে দাও।